বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের বুয়েট এলাকায় 55 বছর বয়সী শেখ অলিউর রহমান নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি বুয়েটের সিনিয়র রং মিস্ত্রি হিসেবে কর্মরত ছিলেন। চকবাজার থানার এসআই মোহাম্মদ ইব্রাহিম জানান, রোববার বিকেলে বিশ্ববিদ্যালয়ের মসজিদের পেছন থেকে মরদেহটি উদ্ধার করা হয়। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে লাশটি উদ্ধার করে পুলিশ। ময়না তদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে জানানো হয়েছে। মৃতের ভাই জানান, প্রায় 30 বছর ধরে তিনি বুয়েটেই কাজ করতেন। বুয়েট স্টাফ কোয়ার্টারে স্ত্রী ও 3 ছেলে নিয়ে থাকতেন। পারিবারিক কলহ থেকেই অলিউরের মৃত্যু হয়েছে বলে ধারণা তার ভাইয়ের। এই ঘটনায় অলিউর রহমানের স্ত্রী ও 3 ছেলেকে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। এই জায়গায় আইসি, এসে দেখেছি ওই জায়গায় নামায় রাখছে, পুলিশ আছে। এখন তার গায়ে ক্ষত চিহ্ন পাওয়া গেছে, আমরা ফসফেটে রিপোর্ট করব। রিপোর্ট করার পরে যেটা আসবে এটাই সিদ্ধান্ত। তার স্ত্রী এবং সন্তানরা যেভাবে বলতেছে আমরা সেগুলো মিলাই দেখতেছি, এবং ইতিমধ্যে আমরা লাশ ময়নাতদন্তের জন্য মেডিকেলে পাঠিয়েছি। সেখান থেকে মেডিকেল রিপোর্ট পাইলে আমরা মৃত্যুর কারণ সম্পর্কে আরও কিছু সাইন্টিফিক কিছু মতামত পাবো।